আপনি কি জানেন, আপনি যদি বলেন আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিন মিনাশ শাইতানির রাজিম, যদি বলেন আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। আপনি যদি বলেন আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। আপনি যদি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, আল্লাহ আমি তোমার কাছে পাপ থেকে এবং ঋণগ্রস্ত হয়ে যাওয়া থেকে আশ্রয় চাই। আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকি শাকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আদা, আল্লাহ আমি তোমার কাছে মন্দ পরিণতি থেকে, শত্রুর উপহাস থেকে এবং লাঞ্ছনা হওয়া থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এগুলো যদি আপনি বলেন, জানেন আপনার কি উপকার হবে? প্রতিদিন আপনি আল্লাহর কাছে যে কোনো বিপদ আপদ থেকে আশ্রয় চাইবেন, ওই বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত মুক্ত করে দেবেন। এটা আরো জোরে বেরোবে যখন বুঝতে পারবেন, আমি দলিল দেব, তখন বুঝতে পারবেন যে কেউ যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি এই বিপদ থেকে তোমার কাছে আশ্রয় চাই, আল্লাহ যদি তাকে আশ্রয় দিয়ে দেয়, এই বিপদ তার কিয়ামত পর্যন্ত হবে না। আসলে একটা হাদিস দেখাই, রাসূল ইসলামের হাদিসে এই কথা রয়েছে। ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায়ে ওই পর্বে এনেছেন যে দোয়া মিনাল বালাই আও মুবতালা, কোন ব্যক্তি যদি কোনো বিপর্যস্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পড়ে, তাহলে ওই বিপদ তার লাইফে কখনো আসবে না। এটা হচ্ছে হাদিস। হাদিসটা এইভাবে আছে, হাদিসের দোয়াটা হলো, কোনো ব্যক্তি যদি কোনো পাগলকে, কোনো কুষ্ঠ রোগীকে, কোনো মৃগী রোগীকে, এমন রোগী, এমন বিপদ, এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার হাত নাই, হয়তো পা নাই, কারো বাচ্চা জন্মেছে, ধরেন দুইটা পাও হয় নাই বা চোখ নাই বা কান চেপটা, মানে যেগুলো আপনি কোনোদিন আপনার জীবনে পছন্দ করেন না। পৃথিবীর এমন কোনো মানুষ আছে যে এগুলো পছন্দ করে যে আমার সন্তানটা এমন হোক? কেউ কি পছন্দ করে যে অ্যাক্সিডেন্টে তার পা থেতলে গেছে এমনটা তার সাথে হোক কখনো? কেউ কি পছন্দ করে সে পাগল হয়ে যাক? কেউ কি পছন্দ করে যে সেই ব্যক্তি একেবারে লাঞ্ছিত হয়ে যাচ্ছে, মির্গিব্রাম হয়ে গড়াগড়ি করছে? কেউ এগুলো আমরা পছন্দ করি না। এগুলোর চাইতেও মারাত্মক অপরাধ কোনটা জানেন? আপনার তো সুস্থ আব্দুল কাদের জিলানির নামই শোনেন নাই অনেকে, এমন একটা আপনাদের অবস্থা দেখাই নাই যে মনে হয়েছে নামই শোনেন নাই, তো কত কিছু থেকে আপনারা বেঁচে আছেন। আপনারা দেখেছেন কোনো মানুষকে গরুর সামনে সেজদা করতে দেখেন নাই? গরুর পূজা করতে দেখেন নাই? বলে কি বট গাছের পূজা করতে দেখছেন? তাও দেখেন নাই? জি, আপনাদের এলাকায় হিন্দু নাই? হিন্দু নাই, আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত টিভি টুবির মধ্যে কোথাও দেখেন নাই হিন্দুদেরকে পূজা করতে? এটা কি সত্য না মিথ্যা বলেন না কেন? সত্য না মিথ্যা? মানুষ মানুষের সামনে সেজদা করে, মানুষ গরুকে দেবতা মানে, মানুষ পাথরকে দেবতা মানে, মানুষ হনুমান বান্দরকে দেবতা মানে, ব্যাংককে দেবতা মানে, ইঁদুর বাদর পাথর কিছুকে ছাড়বে না। পৃথিবীতে এমন মানুষ আছে। লিঙ্গের পূজা করে জানেন? লিঙ্গের পূজা করে জানেন? এরকম শুনছেন না শুনেন না? ওই যে হিন্দুদের শিবলিঙ্গ যেটা, ওটা তো বুঝেন অন্তত, কিন্তু চায়নাতে জাপানে ডাইরেক্ট পুরুষের লিঙ্গে আছে পূজা করে, একেবারে লিঙ্গর মতো করে বানিয়ে ওটার মধ্যে পূজা করে। পুরুষ করে মহিলাদেরটা, মহিলারা করে পুরুষেরটা, এটা ওদের ইবাদত। তাহলে আপনি যখন দেখবেন আপনার মতোই একটা মানুষ আল্লাহকে সেজদা না করে বা কোনো কিছুকে, একটা পাথরকে, একটা বট গাছকে, একটা মাজারকে, একটা ইঁদুর বান্দরকে, বানর যেটা বানর আমরা বলি বান্দর, এই বান্দরের পূজা করে মানুষ, যখন আপনি দেখবেন আপনি কি মনে করেন? ওর বিবেক আর আপনার বিবেক কি সমান? আপনি করবেন কোনোদিন? এটা করবেন না। যখনই আপনি দেখবেন কোনো ব্যক্তি এমন নিচে নেমে গেছে, যেই ব্যক্তি বান্দরের সামনে গুজা হয়, যেই ব্যক্তি এর নোংরা জিনিসের ইবাদত করে, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর প্রশংসা করবেন। কেন করবেন জানেন? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওর মতো অধম বানায় নাই, আল্লাহ যে আপনার বিবেককে সুস্থ রাখছে, এটা কি আল্লাহর জন্য হয় নাই? আল্লাহ করে নাই? আল্লাহ যদি আপনার বিবেকটা ওরকম করে দিত, তাহলে আপনিও গিয়ে কিন্তু ওই ওই ওর মতো এই ইঁদুর বাদর পাথরের পূজারি হয়ে যেতেন। কিন্তু আপনি একবার ভাবেন না যে আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছে যে আপনার বিবেকটাকে আল্লাহ নষ্ট করে নাই, আপনার বিবেক কোনোদিন ওদিকে ঝুঁকবে না। কতটা মর্যাদাবান করেছে আল্লাহ আপনাকে! ওই লোকগুলো ওই রাস্তাঘাটের মধ্যে উলঙ্গ হয়ে ঘুরে পাগলের চেয়েও খারাপ, পাগলের কিন্তু বিচার হবে না কিয়ামতের মাঠে। কিন্তু ওই লোকগুলো যারা জেনে বোঝে, তাদের মস্তিষ্ক পাগলামি করে, মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, পাগল তো আল্লাহ তাকে পাগল করেছে, বিদায়,
ও গোমূত যা খায় খায়, ময়লা খেয়ে ফেলে, আল্লাহ বিচার করবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল থেকে কলম উঠিয়ে নিয়েছে, তিন ব্যক্তি থেকে কলম আল্লাহ উঠিয়ে নিয়েছে, মানে বিচার হবে না ওদের। পাগল, বাচ্চা আর ঘুমন্ত ব্যক্তি, এই কথা আমরা অনেক শুনেছি, শুনি আমরা সবাই। এই ব্যক্তিদের কোনো পাপ নাই, কিন্তু ওই লোকগুলো যারা পাগল নয় কিন্তু পাগলের চেয়ে খারাপ কাজে লিপ্ত, এই ধরনের কোনো ব্যক্তিকে দেখে আপনি কি বলবেন? এটাই আজকের ওই হাদিসের মধ্যে রয়েছে। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে তাহলে এই ধরনের রোগ আপনার জীবনে কোনোদিন আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা সাহেবা বালাইন আও মুবতালা, কোন ব্যক্তি যদি এমন কোন ব্যক্তিকে দেখে যেই ব্যক্তি বড় ধরনের রোগে আক্রান্ত, শ্বেতরোগ, কুষ্ঠরোগ, পাগল হয়ে গেছে, মিরগিবরাম হয়ে গেছে, অর্ধেক নাই হয়তো পচে গেছে শরীর, এমন কাউকে দেখে যদি আপনি বলেন এই কথা, আলহামদুলিল্লাহ আল্লাজি আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ এই লোকটাকে যেই বিপদ আপদ দিয়ে পরীক্ষায় ফেলে দিয়েছে আল্লাহ আমাকে মুক্ত রেখেছে, আফানি আমাকে আল্লাহ মুক্ত রেখেছে, নিরাপদ রেখেছে, ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, এবং আল্লাহ এই পৃথিবীর বহু সৃষ্টির মাঝে আল্লাহ আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আমাকে আল্লাহ এর মতো অধম বানায় নাই, পাগলের মতো অধম আপনাকে আল্লাহ বানায় নাই, তখন আপনি এই দোয়াটা মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি বাংলায় বলতে থাকবেন। যখনই কোনো পাগলকে দেখবেন, কোনো মুশরিককে দেখবেন, কোনো উলঙ্গ ব্যক্তিকে দেখবেন, মাথায় জট হয়ে গেছে, ধাও নিয়ে ঘুরতেছে এমন ব্যক্তিকে দেখবেন, তখনই আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এটা তো অন্তত বলতে পারবেন, মুখে বলতে পারবেন না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, আমাকে ওর মতো অধম বানাবে নাই। যদি আপনি এটা বলতে পারেন, আর যদি আপনি বলেন আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো, ওর মতো বানাও নাই, রাসূল ইসলাম বলছেন উফিয়া মিন জালিকাল বালা কায়নান মাকান মাআশ, এই ব্যক্তি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ ওকে এর মতন কোনো দিন পাগল বানাবে না। উফিয়া মিন জালিকাল বালা, আল্লাহ আপনাকে সেই রোগ সেই বিপদ থেকে মুক্ত করে দেবে। আপনি যদি শোনেন কোনো ব্যক্তি ঋণে ডুবে গেছে, ঋণ ভাড়াগ্রস্ত হয়ে গেছে একেবারে, তাকে মানুষ লানতান করে, জামা নিয়ে টানাটানি করে, গারা পাশায় গালাগালি করে, রাস্তায় যেখানে দেখে তাকে অপমান করে, এমন কোনো ব্যক্তিকে ব্যক্তির সম্পর্কে যখন আপনি শুনবেন তখন আল্লাহর কাছে প্রশংসা করবেন, আল্লাহ তোমার প্রশংসা, আল্লাহ তুমি আমাকে এই বিপদে ফেলো। যদি এটা করতে পারেন, রাসূল ইসলাম বলছেন এই ব্যক্তির মতো আপনি কোনোদিন ঋণে ডুবে যাবেন না, আল্লাহ আপনাকে সেই ঋণ থেকে মুক্ত করে দেবেন। তাহলে এটা হচ্ছে আল্লাহর কাছে কেউ যদি আশ্রয় চায় তাহলে এটার ফলাফল, এটা একটা বাস্তব ব্যাপারটা যেমন ঘটে, এটা একটা বাস্তব উদাহরণ দেয় আপনাকে, এটা বাস্তব কিচ্ছা। তারা তো কিচ্ছা কয় হরিণ হরিণ ভাগে, আমরা কিচ্ছা কোন আপনাকে কোরআন থেকে, বাস্তব একটা কিচ্ছা আপনাকে শোনাই। যেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায় আর আল্লাহ যে তাকে আশ্রয় দিয়ে দিলে তার যে কোনো ক্ষতি হয় না, তার বাস্তব কিচ্ছা হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং তার মায়ের ঘটনা, মরিয়ম আলাইহিসসালামের ঘটনা। মরিয়ম আলাইহিস সালাম আলে ইমরানের অন্তর্ভুক্ত, আলে ইমরান ইমরান ইমরানের পরিবারে, তার স্ত্রী যখন গর্ভধারণ করে তার স্ত্রী আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ আমার পেটে যেটা আছে আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম, তোমার জন্য মান্নত করলাম, এটা তোমার খেদমত করবে, মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমার পেটে যেটা আছে খালেস করে দিলাম আল্লাহ তোমার রাস্তায়, তুমি এটাকে গ্রহণ করো। তার ধারণা ছিল যে পেটের মধ্যে ছেলেই হবে আর ছেলে মসজিদের বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, দিয়ে দিছে উৎসর্গ করে। ফালাম্মা ওয়াদাআত, কিন্তু যখন তিনি প্রসব করলেন দেখলেন সেটা মেয়ে উনসা, আল্লাহ বলছে আল্লাহ ভালো করেই জানে যেটা ছেলে না মেয়ে, তখন ওই মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ আমার পেটে যেটা আছে আমি ওকে এবং ওর নাসল থেকে যারা আসবে ওদেরকে আল্লাহ তোমার হেফাজতে দিয়ে দিলাম, এই দোয়া করেছিল। ওই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, সেটা আপনি পাবেন কোথায়, সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতে পাবেন, 3 নম্বর সূরার 36 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়ালাইসা যাকারুকাল উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়ালাইসা যাকারুকাল উনসা, আল্লাহ বলছেন আল্লাহ ভালো করেই জানে তুমি কি প্রসব করেছো আর মহিলার মত কোনো পুরুষ হয় না, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপর তিনি বলেছিলেন ইন্নী উইজুকা বিহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শায়তানির রাজিম, তখন মরিয়াম আলাইহিস সালামের পিতা মরিয়াম আলাইহিস সালামের মা বলেছিল আল্লাহর কাছে আল্লাহ আমি ওকে এবং ওর পেট থেকে যত বাচ্চা হবে ওই সন্তানদেরকে আল্লাহ আমি শয়তানের
আক্রমণ থেকে তোমার আশ্রয় গ্রহণ করে দিলাম। ওয়াইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি ওদেরকে আশ্রয় দিয়ে দাও, ওকে আর শয়তান ওর সন্তানদেরকে যেন কোনো ক্ষতি করতে না পারে। জানেন মরিয়ম আলাইহিস সালামের মায়ের এই দোয়া কিভাবে কবুল হয়েছে? সেই হাদিস আপনি বুখারীতে পাবেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 60 নম্বর অধ্যায় কিতাবুল আহাদিস আল আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 3431 মানে 3431-এ পেয়ে যাবে। সেই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লামের কাছ থেকে বর্ণনা করতেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন বনি আদম ইউলাদু মাউলুদু মা মিন বনি আদম মাউলুদু ইল্লা ইয়ামাসসুহু শাইতান হিনা ইউলাদু। আদম সন্তানের এমন কোন সন্তান নেই যে জন্মের সময় শয়তান তাকে স্পর্শ না করেছে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শাইতান, এবং প্রত্যেকে শয়তানের খোঁচা খেয়ে তখন কাঁদত, বাচ্চা হইলে যে চিৎকার দেয়। আপনারা জানেন না, অনেকে মনে করে কি চিৎকার না দিলে মনে হয় জীবিত না, এই জন্য ইচ্ছা করে চিৎকার দেওয়ায়। আমি দেখেছি ডাক্তারখানায় এটা। অথচ রাসূল বলতেছে প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন এই শয়তান এই বাচ্চাকে খোঁচা মারে। ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শয়তান, এই শয়তানের স্পর্শ পাওয়ার কারণে খোঁচা খাওয়ার কারণে বাচ্চা কেঁদে দেয়, প্রত্যেকটা বাচ্চা। রাসূল এই কথা বলার পরে বলছে গায়রা মারিয়ামা ও আবনাহা, কেবলমাত্র মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তান খোঁচা লাগাইতে পারেনি। কেন কেন পারে নাই শয়তান মারিয়াম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে খোঁচা লাগাতে? আমি একটু আগেই বলেছি যে আল্লাহর কাছে যদি কেউ আশ্রয় চেয়ে নেয়, আল্লাহ যদি আশ্রয় দিয়ে দেয়, দেখেন তার ফলাফলটা কেমন ভাবে হয়। আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াত, আর হাদিস হচ্ছে বুখারীর হাদিস, যেখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। 3431 নম্বর হাদিস বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা আদম সন্তান যখন জন্মায় তখন শয়তান এসে সে বাচ্চাকে খোঁচা মারে, তবে কেবলমাত্র 2 জন বাচ্চাকে আজ পর্যন্ত শয়তান খোঁচা লাগাতে পারে নাই। একজন হচ্ছে মারিয়াম আলাইহিসসালাম এবং একজন হচ্ছে ঈসা আলাইহিসসালাম, তার মায়ের দোয়ার কারণে। কত পাওয়ারফুল বিষয়। অতএব আপনারা আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত আশ্রয় তলব করুন। কেন এই বিষয়টা আমি আপনার কাছে পছন্দ করেছি বলার ক্ষেত্রে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের